তো আপনাদের কেউ আপনারা যেখানে এতজন রয়েছেন আপনাদের কি কি সমস্যা হচ্ছিল কি সমস্যা হচ্ছে ভগবান আছে পার করবে আপনার জন মানে আপনি সব যে থাকবে তবে তো আমার ভালো হবে আপ লোক কেসি পরিশানি মে হ্যাঁ কেসে গুজর রহে আপ লোক ভালো থাকবে তো আমার পরিশানি কটে যাবে আপনি সব ভালো থাকবে তো আমার কষ্ট দূর হয়ে যাবে খানা পিনা হো রহা থা ঠিক সে সব ভালো হবে সরকার কে কুছ মান হে আপকা সরকার সে আপ কুছ কুছ মান হে কা মাঙ্গে আপ নে সরকার সে আপ কুছ চাহতে হ্যায় সরকার সরকার হাম লোগ নে এ সুন রহা থা কি আপ লোগো কো খানা পিনা নাহি মিল রহা থা খুব প্রবলেম মে চল রহে থে আপ লোগ এসা কুছ তো সরকার কে বাবু যে সরকারি মে কাজ মে উঠে থে ও না করবে বলবে আপ ইধার বলিয়ে কে বলবে আমারে বলো আমাকে কই নাই দি নাই মিলাও বলি হে হ্যাঁ कितने सारे मेंबर है आप लोग यहाँ पर आपको कितना मेंबर यहाँ पर रहते हैं आप लोग कितने आदमी इधर दस ग्यारह हो तो ये खाने पीने का प्रॉब्लम हो रहा था क्या ये बाबू खाने पीने के हाँ जजमाने सुखी ना है तो खाने पीने के प्रॉब्लम नहीं होगा हमारा आप लोग सुखी रहेगा तब तक हमारा सुख है आप लोग जिंदा रहेगा तो हमको मौत कुछ मिलता है त्राण सामग्री चाल डाल आनुषंगिक प्राय 25-26 रकम आइटेम तरह আমি একটা সিদ্ধান্ত নিলাম সবার সাথে আলোচনা করেই যে ওনাদের যে পরিস্থিতি ওনারা এখন কোথাও বাইরে যেতেও পাচ্ছেন না আর আমার যে মেয়ে সে আছে বাইরে হাওড়াতে তাতে এখানে আসতো আমি ভারতে আছি এখানে আসতো কিন্তু আমি এখন আনতেও পাচ্ছি না ফলে এই পরিস্থিতির মধ্যে আমি দেখলাম যে যদি এনাদেরকে এইভাবেও সাহায্যটা করা যায় হয়তো এখানে থাকলে ওনারা হয়তো যেতেন কিন্তু এখন কবে যাবেন না যাবেন কোনো কিছু ঠিক নেই তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি নিজে গিয়ে ওনাদের হাতে টাকাটা তুলে দিয়ে আসবো আজকে আমরা বিভিন্ন জায়গায় যারা এই করোনা সংক্রমণের সংকটে যারা সামনে থেকে সমাজের কাজ করছেন তাদেরকে সম্মান জানাচ্ছি তার অঙ্গ হিসাবেই এখানে যারা সাফাই কর্মী আছেন ভোর থেকে উঠে যারা সমাজকে সুস্থ রাখার জন্য সক্রিয় থাকেন তাদেরকে আমরা সম্মান জানালাম আমরা একবার লাইন করে দাঁড়িয়ে যারা আছেন তাদের উদ্দেশ্যে একবার প্রণাম জানাব আর 30 সেকেন্ড একবার হাততালি দিয়ে ওদেরকে সম্মান জানাবো তারপরে আমরা এগুলো দিয়ে শেষ করব একবার সবাই একটু সবাইকে নমস্কার আপনাদের আপনারা সমাজের জন্য এইভাবে কাজ করে যান আমরা হাততালি দিয়ে আপনাদের আর স্বাগত জানাচ্ছি माता की जय।